আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি বা জামিন নিয়ে কিছুই ভাবছে না সরকার। সচিবালয়ে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, যারা বেগম জিয়ার মামলাকে রাজনৈতিক বলে প্রচার করেন, তারা কাগজে কলমে তা প্রমাণ করতে পারবেন না। বিচারিক আদালত আপনার খালেদা জিয়াকে এটিমের টাকা চুরি করার জন্য 5 বছর জেল দিয়েছিল। আপিল করার পরে হাইকোর্ট ডিভিশন আপিল আদালত হিসাবে সেটাকে বাড়িয়ে 10 বছর করেছে। হ্যাঁ, তিনি সাজা ভোগ করছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন। সবই আদালতের ব্যাপার। আমাদেরকে কেন ভাবতে হবে যে আমরা খালেদা জিয়াকে নিয়ে কি করব? আমাদের কাছে এরকম প্রশ্ন ওঠে নাই। আমরা অন্ততপক্ষে এইটা নিয়ে এখন ভাবছি না।